আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো, সুস্থ এবং সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ব্রাউনবাড়িয়া জেলা সাহিত্য একাডেমি আয়োজিত বৈশাখী মেলার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি জেবিন তাসনিম মাসুমা। এবং এই বৈশাখী মেলাটির স্থান ছিল শহীদ দীরেন্দ্রনাথ দত্তর বাসা চত্বর ব্রাউনবাড়িয়া। এবং এই মেলাটি হয়েছিল 30 এপ্রিল, মে মাসে 1 তারিখ ও 2 তারিখে। ব্রাউনবাড়িয়া জেলা সাহিত্য একাডেমি আয়োজিত বৈশাখী উৎসবে 4 নম্বর স্টলে ছিলাম আমি, লাইফ স্টাইল উইথ জেবিন। এটা হয়তো অনেকেই জানেন, বা যারা জানেন না তাদের জন্য আমি আবারও বলে নিলাম। 4 নম্বর স্টলে ছিলাম আমি, লাইফ স্টাইল উইথ জেবিনে, এবং অনেকেই এসেছিলেন আমার সাথে দেখা করার জন্য মেলাতে, যার জন্য আমি অনেক 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 খুশি হয়েছিলাম এবং সবার কাছে শুকরিয়া। এবং এই বৈশাখী উৎসবটিকে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেছিলেন প্রধান অতিথি এমপি মহোদয় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা রোয়াম ওবায়দুল মুক্তাদি চৌধুরী এমপি স্যার। এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ শাহগীর আলম, জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া, এবং মোহাম্মদ শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া, এবং মিসেস নায়ার কবির, মেয়র ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। এবং আরও ছিলেন বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ আকুদ্দুস, কবি ও গীতিকার, প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, এবং মোহাম্মদ বাহারুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া, এবং ছিলেন দীপক চৌধুরী বাপ্পি, সভাপতি সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া। এবং স্বাগত বক্তব্য প্রদান করেছিলেন অ্যাডভোকেট মানিক রতন শর্মা, সদস্য সচিব বৈশাখী উৎসব 1430 উদযাপন পরিষদ। এবং সভাপতি হিসেবে ছিলেন অধ্যাপক এ কে এম শিবলি, আহ্বায়ক বৈশাখী উৎসব 1430 উদযাপন পরিষদ। এবং সাংস্কৃতিক পরিবেশনা আনন্দ লোক সাংস্কৃতিক কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া। তারপর মেলাতে স্টল নেওয়ার পর আমি একটা জিনিস খেয়াল করলাম, যে অনেকেই এসে এসে মেলাতে স্টলের উপরে আমার ব্যানারটাকে বারবার লক্ষ্য করতেছিলেন। তো মেলাতে স্টোরে আমার পেজের নাম ছিল লাইফ স্টাইল উইথ জেবিন। তো আপনারা অনেকেই জানেন যে আমার ভিডিও কন্টেন্টের একটা পেজ আছে যেটার নাম ছিল লাইফ স্টাইল উইথ জেবিন, এবং আমার বিজনেস পেজের নাম ছিল স্বপ্নরং ফ্যাশন হাউস। এবং আমি আমার স্বপ্নরং ফ্যাশন হাউস নামটা পরিচিতি কম ছিল, যার কারণে আমি লাইফ স্টাইল উইথ জেবিনে পরিচিতি বেশি থাকার কারণে লাইফ স্টাইল উইথ জেবিনেই আমি আমার ব্যানারটা তৈরি করে ফেলি। এবং মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত খেয়াল করলাম যে সবাই আসলেই আমার ব্যানারটাকে দেখতেন, সেজন্য আমি আমার পেজের নামটাকে চেঞ্জ করে ফেলেছি। তো আপনারা পেজের নাম দেখে বিব্রতিত হওয়ার কোনো কারণ নেই, পেজের লাইফ স্টাইল উইথ জেবিন নামটিকে পরিবর্তন করে এখন আমার নতুন পেজের নাম হচ্ছে উচ্ছ্বাস। আশা করি আমার নতুন পেজের নামটি আপনাদের ভালো লাগবে। আমি আবারও বলে নিচ্ছি, আমার নতুন বিজনেস পেজের নাম হচ্ছে উচ্ছ্বাস। আশা করি আমার এই পেজের নামটি আপনাদের এখন ভালো লাগবে, এবং সবাই আমার বিজনেসের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। No, I don't